রোবটের প্রেমে এলাকার মানুষ, রেস্তোরাঁয় খাবার পরিবর্তন থেকে শুরু করে গাইছে গান, রোবটের হাত থেকে খাবার পরিবেশনের দৃশ্য দেখার লোভে ভিড় বাড়ছে গ্রাহকদের। মানুষ নয়, এক রোবটের প্রেমে পড়েছে কৃষ্ণনগরবাসী। কথায় বলে না, কাউকে খুশি করতে হলে তার পেট অবধি যেতে হবে, আর এই রোবটও সেরকমই খানিকটা করছে। রেস্টুরেন্টের কিচেন রুম থেকে খাবার নিয়ে সোজা পৌঁছে যাচ্ছে ভোজন রসিকদের টেবিলে। শুধু তাই নয়, খাবার নিয়ে যাওয়ার সময় সে আবার ভিড় দেখলে বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। কি অবাক লাগছে তো, অবাক হবার মতোই বিষয়টা। এমনই অবাক করা কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিচ্ছে কৃষ্ণনগরের এক নামজাদা রেস্টুরেন্ট। সেই সঙ্গে এখানে খেতে আসা মানুষজনেরাও অনন্যার ব্যবহারে বেশ খুশি। গত দু মাস ধরে রোবটের হাত থেকে খাবার পরিবেশনের দৃশ্য দেখার লোভ সামলাতে না পেরে অনেকেই ভিড় জমাচ্ছেন এই খাবারের দোকানে। এই রোবট যে শুধুমাত্র খাবার পৌঁছে দিচ্ছে তা কিন্তু নয়, সেই সঙ্গে গ্রাহকের স্পেশাল দিনে খাবার বা কেক ডেলিভারি করে গাইছে গান, যাতে করে দিনকে দিন ওই রেস্তোরাঁয় কাস্টমারের ভিড় বেড়েই চলেছে। বিগত দু মাস ধরে খাবার পরিবেশ করা হচ্ছে। কেন এটা মাথায় আনা হলো? দেখুন, আজকে বিভিন্ন জায়গার মানুষ মাদারশাটকে ভালোবেসে আজকে এখানে আসছে, এবং দেখেন যে মাদারশাটটাই কিন্তু পুরো দিদিরাই আছে, গ্রাম বাংলার মেয়েরা আছে। এদের একটা রোবট কি করছে, চারটে টেবিলের খাবার নিয়ে চলে যাচ্ছে। আর এটাই দিদিরা আগে করতো। তাদের পরিশ্রমটাকে কমানোর জন্য আজকে এই এই ব্যবস্থাটা আমরা চালু করেছি, এবং যারা মাদারশাটকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আসছে মাদারশাটে আজকে, তাদের ভালো পরিষেবা এবং গুড সার্ভিস যে আমরা দিতে পারি, তার জন্য আজকে এই ব্যবস্থা চালু করেছি আমরা। এবারে জানাই কেন এই রোবটের নাম অনন্যা। জানা যাচ্ছে, 2013 সালে তিনজন মহিলা নিয়ে কৃষ্ণনগর শহরের অদূরে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল রেস্তোরাঁ, আর এখন 11টা বছর পার করে ফেলেছে এই রেস্টুরেন্ট। জানা যায়, যখন এই রেস্তোরাঁটি প্রথম শুরু হয়েছিল তখন নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার তিন মহিলা কাজ শুরু করেছিলেন, কিন্তু তারপর সময়ের অবকাশে দুজন ছেড়ে চলে গেলেও একজন এখনো কাজ করছেন, আর তাই তাকে সম্মান জানাতেই তার নামে এই দোকানের চারটি রোবটের নাম রাখা হয়েছে অনন্যা। কর্মক্ষেত্রে কাজ অবশ্যই কমেছে, আমাদের আগে যেমন পারিশ্রমিক একটু বেশি হতো, এখন অনেকটা বেটার হয়েছে, রোবটে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা অনেক অনেক খুশি। অনন্যা তো মায়েদেরই নাম হয়, সেই হিসাবে মা হিসাবে মাদারশাটি তো মা, ওই জন্য সেই হিসাবে অনন্যা হিসেবেই রাখা হয়। হ্যাঁ অবশ্যই, আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েই কাজ অনেক অনেক মানুষ আমাদের, মানুষ আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি, সবাই সবকিছুই। জানিয়ে রাখি, কাস্টমারদের খাবার দেওয়া থেকে শুরু করে বিশেষ দিনে বিশেষ গান পরিবেশন করা, এমনকি হাউসকিপিং, ক্লিনিং করা, ডেলিভারি দেওয়া থেকে শুরু করে দোকানে আসা কাস্টমারের ছবি তুলে রাখা, সবই করে এই রোবট। It's amazing, it's very nice, it's helping a lot of the service, because in my country we don't really use it, we don't really have it that much. It's kind of nice to see that in a country as India, we have like a lot of stuff to develop still, but they have something like this, and other countries doesn't even have that, they are more developed. মহিলা পরিচালিত এই রেস্তোরাঁর প্রধান আকর্ষণ এই রোবট, আর তার কারণে বেশ ভিড়ও হচ্ছে। এ বিষয়ে এক কাস্টমার ঋদ্ধিমা নন্দী জানান, সত্যি কথা বলতে কৃষ্ণনগরে এই প্রথম আমার দেখা এমন রেস্তোরাঁ যেখানে রোবট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আজ আমার বার্থডে ছিল, রোবট গান গেয়ে আমার বার্থডে সেলিব্রেট করে, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোন রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে, আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে, এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুবই নতুনত্ব লেগেছে। আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান, যে খাবার নিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে, মানে সত্যি মানে খুবই অভিনব লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কৃষ্ণনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।